জয়গুরু সৎসঙ্গ বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় এবং প্রতি প্রত্যেকে জানায় আন্তরিক জয়গুরু আজকের বিষয় অসুচে ইষ্টভৃতি নিবেদন প্রসঙ্গে একজন জিজ্ঞাসা করলেন অসুচ অবস্থায় কি নিজে নিবেদন করা যায় না শ্রী শ্রী ঠাকুর বললেন গুরু তো নারায়ণের অনুকল্প নারায়ণের ভোগ যদি অসুচ অবস্থায় দেওয়া না যায় তাহলে গুরুকে দেওয়া যাবে কেন প্রশ্ন কারো অসুচের মধ্যেই ইষ্টভৃতি পাঠাবার দিন পড়ে গেল কি ওই দিনেই পাঠাতে পারে শ্রী শ্রী ঠাকুর বললেন হুঁ ওই যাকে দিয়ে ইষ্টভৃতি করাবে তাকে দিয়েই পাঠাবে ওই সময় যার অসুচ নেই এমন কাউকে ডেকে তাকে মন্ত্র বলে দিয়ে তাকে দিয়ে করতে হয় দীক্ষিত লোক না পেলে সশ্রদ্ধ অদীক্ষিত লোক দিয়েও এটা করানো যায় ফুল দা আবার আরও একরকম আছে ইষ্টভৃতির পয়সা তুলে রেখে দিয়ে অসুচ সেটা নিবেদন করল মন্ত্র পাঠ করে কিন্তু অসুচের মধ্যে ইষ্টভৃতি পাঠাবার দিন পড়ে গেল তো তার পক্ষে ওই ও নিবেদিত অর্ঘ পাঠানো মুশকিল শ্রী শ্রী ঠাকুর বললেন সেজন্য অন্য কাউকে দিয়ে রুজ নিয়মিতভাবে করানোই ভালো তাহলে আর ওই পাঠাবার দিনে অসুবিধায় পড়তে হয় না তো কী সুন্দরভাবে পরম বলেছেন